নমস্কার বন্ধুরা আমি সৌমেন তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যে আগস্ট মাসে যে সমস্ত সরকারি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের চাকরির জন্য ফর্ম ফিল চলছে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে করেছি যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয় আর ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই যে আমার এই চ্যানেলে যদি তোমরা প্রথম হও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর প্রতি সপ্তাহে কর্মসংস্থানের নতুন আপডেট এবং সমস্ত রকম সরকারি চাকরির খবর পাওয়ার জন্য তো বন্ধুরা সময় নষ্ট না করে এসো দেখে নেওয়া যাক যে রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন চাকরির এখনও দরখাস্ত করতে পারবে তোমরা প্রথমে কি আছে এখানে এক নম্বরটা কী আছে ন্যাশনাল থার্মাল পাওয়ারে ফোরম্যান ও টেকনিশিয়ান পদে কিন্তু নিয়োগ চলছে যোগ্যতা কিন্তু ডিপ্লোমা ও আইটিআই পদ কিন্তু এখানে কথা হচ্ছে শূন্য পদ পাঁচশো বারোটা আর কি ফাঁকা সিট আছে শেষ তারিখ হচ্ছে পঁচিশ আট দু হাজার কুড়ি এখানে কী বলে দিয়েছে দেখো ডাব্লু ডাব্লু ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমরা দরখাস্ত করতে পারবে তারপর এখানে কি আছে গমে কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাস হতে হবে শূন্যপদ কিন্তু উনওয়াশিটি শেষ তারিখ কত আছে জুলাই আগস্টের কিন্তু একত্রিশ আট দু হাজার কুড়ি ডাব্লু ডট এম এস সি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তারপরে কি আছে পুরো পুর নিগমে কিন্তু ফিল্ড ওয়ার্কার শুধুমাত্র এইট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে শূন্য পদ কিন্তু পঁচিশটি শেষ তারিখ কত একত্রিশ আট অর্থাৎ আগস্টের একত্রিশ তারিখ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট এম এস সি ও আর জি এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো তারপরেটা কি আছে পুর কিন্তু ফার্মাসিস্ট অ্যান্ড নার্স এখানে কি বলেছে পেশাগত থাকতে হবে কিন্তু এখানে পোস্ট আছে শূন্যপদ কটা পাঁচটা আগস্টের কিন্তু একত্রিশ তারিখ হচ্ছে এখানে এখানে কিন্তু এটা কিন্তু লাস্ট ডেট পেরিয়ে গেছে এটা কিন্তু জুলাইয়ের কিন্তু এটা ছিল একত্রিশ তারিখ লাস্ট ডেট ছিল তো এটা আর নিয়ে আলোচনা করছি না তারপরে কী আছে পুর কিন্তু সার্জেন্ট এখানে কি বলেছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে শূন্যপথ কিন্তু এখানে পনেরোটা আছে তো একত্রিশ তারিখ হচ্ছে আগস্টের লাস্ট ডেট ডাব্লু ডাব্লু ডট এম এস সি বি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে তারপরে কী আছে পুর নিগমের কিন্তু শিক্ষক এইচএস ও পেশাগত যোগ্যতা এখানে শূন্য পদ দুশো একটা একত্রিশ আট দু হাজার কুড়ি হচ্ছে অর্থাৎ আগস্টের একত্রিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট এ ডাব্লিউ ডাব্লিউ ডট এমএসসি ডাব্লিউ বি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দরখাস্ত করতে পারবে তারপরে কী আছে পুরনিগম কিন্তু এখানে কী বলছে পশ্চিম রেলে কিন্তু জুনিয়র টেকনি এখানে কী আছে টেকনিক্যাল এবং অ্যাসোসিয়েট এখানে ডিপ্লোমা পাস হতে হবে শূন্যপদ একচল্লিশটা বাইশ আট দু হাজার কুড়ি এর কিন্তু লাস্ট ডেট পেরিয়ে গেছে তারপরে কি আছে মুর্শিদাবাদ জেলায় কিন্তু হোমগার্ড নিয়োগ করবে শুধুমাত্র মুর্শিদাবাদের ছে বাসিন্দা হতে হবে ক্লাস এইট পাস যোগ্যতায় তিনশো খানা সিট এখানে কি বলেছে অফলাইনে ফর্মটা পাঠাতে হবে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখে দেবো তোমরা দেখে নিতে পারো চাইলেই তো একত্রিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট আগস্টের তারপরে কি আছে জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু সুপারভাইজার গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাস হতে হবে শূন্যপদ নটা এখানে কিন্তু এ এরও ডেট শেষ হয়ে গেছে তারপরে কি আছে রাষ্ট্রত্ব ব্যাংকে প্রফেশনারি ও গ্র্যাজুয়েট পাস অফিসার নেওয়া হবে এখানে শূন্যপদ এগারোশো ছিয়াত্তরটি ছাব্বিশ আট দু হাজার কুড়ি এরও ডেট পেরিয়ে গেছে তারপর একটা কী আছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে তিন বাহিনীতে অফিসার গ্র্যাজুয়েট ছেলে মেয়ে তিনশো চুয়াল্লিশ জন কিন্তু শূন্যপদ আছে এখানে পঁচিশ আট দু হাজার কুড়ি এর লাস্ট ডেট ছিল তো পেরিয়ে গেছে তারপরে কী আছে পশ্চিম রেলে কিন্তু জুনিয়র টেকনিক্যাল এবং অ্যাসোসিয়েট এবং ডিপ্লোমা পাস হতে হবে এ সিট ছিল শূন্যপদ ছিল একচল্লিশটি এরও ডেট পেরিয়ে গেছে কিন্তু রেলের মাধ্যমে মহিলা সোলজার নেওয়া হবে তো এর কিন্তু মাধ্যমিক পাস কিন্তু হতে হবে তারপরে কিন্তু এখানে নিরানব্বইটি শূন্যপদ আছে একত্রিশ আট দু হাজার কুড়ি তারিখ হচ্ছে লাস্ট ডেট ডাব্লুডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তারপরে কী আছে সেনা কোম্পানিতে টেকনিক্যাল অফিসার গ্র্যাজুয়েট মেয়ে আবেদন করতে হবে শূন্যপথ কিন্তু এখানে চল্লিশটা ছাব্বিশ ছয় ছিল লাস্ট ডেট তো এই ওয়েবসাইট কি এরও রেট পেরে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এমনি প্রতি সপ্তাহে কর্মসংস্থানের নতুন আপডেট এবং সমস্ত রকম সরকারি চাকরির খবর পাওয়ার জন্য আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা প্রতি সপ্তাহে কর্মসংস্থানের লিঙ্ক পেয়ে যাবে আর সমস্ত রকম সরকারি চাকরির খবরের একটা করে লিঙ্ক পেয়ে যাবে তোমরা ওখান থেকে দেখলেই দেখে নিতে পারো তো বন্ধুরা নমস্কার car